করেছো কি ঘরে? ওকে ঠিক আছে, তাহলে প্রথম থেকেই দেখা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, যে কৃত্রিম উপগ্রহে একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল কত হবে? আচ্ছা আমরা আগের দিন পড়ছিলাম সরল দোলক, তো সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল টি ইকুয়াল টু, আমরা কি জানি যে টি ইকুয়াল টু হয় 2π√L/g, তাই তো? এটাই দেখছিলাম তো সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল। আচ্ছা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক বলতে বোঝায় যেসব দোলকের পর্যায়কাল, সেকেন্ড দোলক বলতে বোঝায় যে যেসব দোলকের পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 2 সেকেন্ড, বুঝে গেছে? মানে 2 সেকেন্ড যেটার পর্যায়কাল হবে সেই সব দোলককে বলা হয় সেকেন্ড দোলক। ওকে তাহলে বলো তো, যে কৃত্রিম উপগ্রহে কোন একটা বস্তুর ক্ষেত্রে জি এর মান কি হয়? কৃত্রিম উপগ্রহে জি এর মান প্রায় অ্যাপ্রক্সিমেটলি 0-র কাছাকাছি, তাই তো? তাহলে কৃত্রিম উপগ্রহে যদি জি এর মান 0-র কাছাকাছি হয়, তাহলে তো টি এর মান কি হবে? তাহলে জি এর মান যদি 0-র কাছাকাছি হয়, তাহলে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইনফিনিটি, তাই তো? অর্থাৎ অসীম। কৃত্রিম উপগ্রহে একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে অসীম। ওকে এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি হচ্ছে, কোশ্চেন নাম্বার 2 বলছে দেখাও যে এক্স ইকুয়াল টু এ cos² ওমেগা টি সমীকরণটি সরল দোল গতি নির্দেশ করে এবং কণাটির বিস্তার পর্যায়কাল ও সাম্যাবস্থা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে কি আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু দেওয়া আছে যে এ cos² ওমেগা ইন্টু টি, অর্থাৎ এটাকে যদি আমি এই ফর্মুলায় ফেলি যে আমরা কি জানি যে cos 2θ ইকুয়াল টু কি হয় বলতো? cos 2θ ইকুয়াল টু হয় cos²θ মাইনাস sin²θ। তাহলে এখান থেকে আবার লেখা যেতে পারে, দেখো sin²θ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos²θ, অর্থাৎ এটা ইকুয়াল টু লেখা যায় 2 cos²θ মাইনাস 1, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 cos²θ, cos²θ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2θ, অর্থাৎ cos²θ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 প্লাস cos 2θ/2। তাহলে এই মানটা যদি এখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে যে a/2 ইন্টু 1 প্লাস cos 2ωt। বুঝে গেল? তাহলে দেখো এই যে মানটা আসছে এই মানটা, তাহলে এটাকে, এটাও তো একটা সরল দোলগতি সমীকরণ হচ্ছে, অর্থাৎ সরল দোলগতি সমীকরণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম মনে আছে? দেখো এইটা যদি সরল দোলগতি সমীকরণ হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে বিস্তারের মানটা কত কত হবে বলো? তাহলে বিস্তার হয়ে যাচ্ছে, দেখো a/2 বিস্তার হয়ে যাচ্ছে a/2। আচ্ছা বিস্তার যদি a/2 হয়ে যায় পর্যায়কাল কত হচ্ছে এর ক্ষেত্রে? দেখো এখানে ওমেগার জায়গায় 2ω আছে, অর্থাৎ পর্যায়কাল টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2π/2ω, অর্থাৎ কি দাঁড়াচ্ছে π/ω। এবং তারপরে কোশ্চেনটা কি বলেছিল যে সাম্যবস্থান থেকে বা সাম্যবস্থান নির্ণয় করো, তাহলে সাম্যবস্থান কখন হবে? যখন টি ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু 0 তে, টি বাই কসের যদি টার্মটা যদি 0 করে দিই, এই পুরো টার্মটা যদি 0 করি তাহলে সেটাই সাম্যাবস্থান। তাহলে পুরো টার্মটা 0 হলে কি হয়ে যাচ্ছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে a/2, এটাই হচ্ছে সাম্যাবস্থানের পজিশন, বুঝা গেল? ঠিক আছে পরে কোশ্চেনটাই তাহলে যাওয়া যাক। পরে কোশ্চেনটা কি বলছে দেখো, যে একটি সরল দোল গতি সম্পন্ন কণার সরণ কত হলে তার গতিশক্তি স্থিতি শক্তি সমান হবে? আচ্ছা বলো তো, যদি m ভরের কোনো বস্তু সরল দোল গতি সম্পাদন করে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে গতিশক্তি ইকুয়াল টু কত হয়? তাহলে গতিশক্তি ইকুয়াল টু হয়
হাফ এম ওমেগা হাফ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? এবং স্থিতিশক্তি ইকুয়াল টু কত হয়? স্থিতিশক্তি ইকুয়াল টু হয় হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে এখন কোশ্চেনটা কি বলেছে, যে গতিশক্তি ও স্থিতিশক্তি কখন সমান হবে, তার মানে গতিশক্তি ইকুয়াল টু স্থিতিশক্তি যদি করি তাহলে কি পাচ্ছি বলতো, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি লিখতে পারছি, যে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই? তাহলে এখান থেকে লেখা যায় টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বাই টু, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে প্লাস মাইনাস এ বাই রুট টু, তাই তো? তাহলে এটাই সরণের মানটা, ওয়াইটাই তো সরণ ছিল। ঠিক আছে, বুঝে গেল? ওকে, এরপরে কোশ্চেনে যাওয়া যাক। এর পরের কোশ্চেন কি বলছে, যে একটি সরল দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি x হলে দোলনকাল টি ওয়ান থেকে টি টু হয়, প্রমাণ করো অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু এটা। তাহলে দেখো, একটা সরল দোলকের ক্ষেত্রে যে পর্যায়কাল ইকুয়াল টু কত হয়, টি ইকুয়াল টু হয়, টি ইকুয়াল টু হয় টু পাই রুট ওভার এল বাই জি, তাই তো? এটাই তো ফর্মুলা, আগের দিনের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার দেখো, যদি যে ধরি সরল দোলকের প্রাথমিক দৈর্ঘ্য, সরল দোলকের প্রাথমিক দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, প্রাথমিক দৈর্ঘ্য এল, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যদি এল হয় তাহলে পর্যায়কাল কত হচ্ছে, তখন পর্যায়কাল হচ্ছে টি ওয়ান, তাহলে টি ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু পাই রুট ওভার এল বাই জি। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স পরিমাণ হচ্ছে, অর্থাৎ এখন অন্তিম দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে বলতো, অন্তিম দৈর্ঘ্য ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ এক্স প্লাস এল, এক্স প্লাস এল, তাহলে এখন পর্যায়কাল টি টু ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে টু পাই রুট ওভার এক্স প্লাস এল বাই জি, এটা হয়ে যাচ্ছে। জাস্ট এলটার পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্যটা পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে দেখো, প্রথমটা সমীকরণটা থেকে আমি কি এটা লিখতে পারি, যে টি ওয়ানের স্কোয়ার, টি ওয়ানের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর পাই স্কোয়ার এল বাই জি, এটা লেখা যায়। আর দ্বিতীয় সমীকরণ থেকে লেখা যায় টি টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর পাই স্কোয়ার এক্স প্লাস এল বাই জি, লেখা যায় তো? এখন দেখো, যদি টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার করি, টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো, ফোর পাই স্কোয়ার এক্স প্লাস এল মাইনাস এল বাই জি। দেখো, এল এল কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, ফোর পাই স্কোয়ার বাই জি ইন্টু এক্স, অর্থাৎ জি ইকুয়াল টু কি হচ্ছে, অর্থাৎ জি ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে ফোর পাই স্কোয়ার এক্স বাই টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার, আসছে? তা দেখো, আমাদের যা দেয়া ছিল প্রমাণিত হয়ে গেল, যে প্রমাণ করো এটা। ওকে, এবার আসছি এর পরের কোশ্চেনটা দেখি। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কি বলছে, এর পরের কোশ্চেনটা বলছে যে 5 নম্বর কোশ্চেন, যে একটি সরল দোল গতি সম্পন্ন কণা টি টি প্লাস ওয়ান এবং টি প্লাস টু সময়ে মধ্য অবস্থান থেকে সরণ যথাক্রমে এক্স কমা ওয়াই এবং জেড, প্রমাণ করো যে কণার পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে টু পাই বাই কস ইনভার্স এক্স প্লাস জেড বাই টু ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি দেয়া আছে, আমি ধরে নিচ্ছি যে কণাটার যে সমীকরণ সেটা হচ্ছে যে
y প্রথম দিয়েছে x, তাহলে x ইকুয়াল টু হচ্ছে, x ইকুয়াল টু হচ্ছে a sin ওমেগা t, এটা হচ্ছে। যখন t প্লাস 1 হচ্ছে তখন হচ্ছে y, তাহলে y ইকুয়াল টু হচ্ছে a sin ওমেগা ইনটু t প্লাস 1, দেখা যায়। আর z ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, a sin ওমেগা ইনটু t প্লাস 2, ঠিক আছে। তো তাহলে এখন দেখো, যদি x প্লাস z করি, x প্লাস z ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, যে a sin ওমেগা t প্লাস a sin ওমেগা t প্লাস 2, এটা আছে তো। তাহলে এটার ফর্মুলা কি হয় বলো তো, এটা ইকুয়াল টু কি হয়, এ যদি কমন নিই তাহলে দেখো এটা চলে আসছে, দেখো সাইন ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি প্লাস 2, এই ফর্মে চলে আসছে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইন্টু, এটা দেখো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফেলছি ত্রিকোণমিতির, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, যে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস 2 বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে মাইনাসটা কি হচ্ছে, যে তাহলে 2 ওমেগা বাই 2 এটা দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে 2 এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস 1, ওমেগা টি প্লাস 1 হয়ে যাচ্ছে এটা, কারণ দেখো এখানে 2 ওমেগা টি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আর এইটা হয়ে যাচ্ছে কস ওমেগা, ঠিক আছে। তাহলে এখন দেখো এ সাইন ওমেগা টি প্লাস 1 ইকুয়াল টু কি ছিল, ওয়াই, অর্থাৎ লিখতে পারি 2 ওয়াই ইন্টু কস ওমেগা, লেখা যায় তো। তাহলে দেখো এইটা ইকুয়াল টু কি, যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2 ওয়াই প্লাস কস ওমেগা, অর্থাৎ কস ওমেগা ইকুয়াল টু দাঁড়াচ্ছে এক্স প্লাস জেড বাই 2 ওয়াই, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কস ইনভার্স এক্স প্লাস জেড বাই 2 ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু পর্যায়কাল টি ইকুয়াল টু কি হয়, পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা কি জানি, যে 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা, এখন ওমেগার মান কত পেয়েছি এটা বসিয়ে দিই, তাহলে 2 পাই বাই কস ইনভার্স এক্স প্লাস জেড বাই 2 ওয়াই, ঠিক আছে। তো দেখো আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল প্রমাণিত হয়ে গেল। সবাই লিখে নিয়েছো তো? আচ্ছা আপনি এইটা ইউটিউবে দেবেন তো, মানে ভিডিওটা? ভিডিওটা হ্যাঁ ইউটিউবে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, পরের কোশ্চেনটা তাহলে দেখা হোক। এর পরের কোশ্চেনটা কি বলছে দেখো, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে দেখো একটা সিস্টেম দিয়েছে যেটা স্প্রিং দিয়ে আটকানো, এবং এই স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং দিয়ে মান দিয়েছে কি, একটু পাঠিয়ে দেন তো, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, দেন নেটওয়ার্ক খুব। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই যে কোণটা করছে এটা হচ্ছে থিটা। ওকে, এখন বলছে প্রদত্ত সংস্থাটির দোলনকাল কি হবে। আচ্ছা দেখো তো, যদি এরকম সিস্টেমে থাকে তাহলে এইটার যে সরণ, যদি এই এম ভরটা যদি এখানে চলে আসে, এক্স পরিমাণে যে সরণ হচ্ছে, সরণ যদি এক্স পরিমাণে সরণ হয়, তাহলে দেখো এই ওপরের যে স্প্রিংটা সেটা এক্স পরিমাণে বৃদ্ধি পাবে, অর্থাৎ নিচেরটা এক্স পরিমাণে কমলে ওপরেরটা এক্স পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে নিচের অংশটার জন্য আমি লিখতে পারি যে এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস কে এক্স, সিমিলারলি ওপরটার জন্য লেখা যায় মাইনাস কে এক্স। তাহলে দেখো এই দুটো ফোর্স, এই এম ভরটার দুটো প্রান্তে কাজ হচ্ছে, অর্থাৎ এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স, কারণ এক্স হচ্ছে পরিবর্তন,
ইকুয়াল টু দাঁড়াচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু, অর্থাৎ এখান থেকে লেখা যেতে পারে মাইনাস কে এক্স মাইনাস কে এক্স, অর্থাৎ কি মাইনাস টু কে এক্স, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে টু কে। ঠিক আছে, এখন স্প্রিং এর জন্য পর্যায়কাল টি ইকুয়াল টু কি হয়, টি ইকুয়াল টু হয় টু পাই রুট ওভার এম বাই কে, রুট ওভার এম বাই কে, এটা হয় তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টু পাই রুট ওভার এখানে কে ইকুইভ্যালেন্ট এর মানটা বসাতে হবে তাহলে এম বাই টু কে। ওকে, তাহলে এটাই হয়ে গেল স্প্রিং এর পুরো সংস্থাটার দোলনকাল বা পর্যায়কাল। এরপরে আসছি 7 নম্বর কোশ্চেন। সাত নম্বর কোশ্চেনটাই কি বলেছে দেখো, যে একটি সরল দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল হচ্ছে টি ওয়ান এবং ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় দোলনকাল হচ্ছে টি টু। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে টি টু বাই টি ওয়ান এর অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের উচ্চতার জন্য জি এর মানের কি পরিবর্তন হয়, যে জি প্রাইম কোনো উচ্চতায় যে ভূপৃষ্ঠে ধরো অভিকর্ষজ ত্বরণের মান জি এবং এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান জি প্রাইম হলে আমরা জানি জি প্রাইম ইকুয়াল টু হয় জি ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পার মাইনাস টু, এটা হয়। তাহলে এখন দেখো এইচ ইকুয়াল টু কি বলেছে এখানে, আর উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় জি প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে, জি ইন্টু ওয়ান প্লাস আর বাই আর টু দি পার, তাহলে কি হচ্ছে আর বাই আর মানে হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে টু, অর্থাৎ জি বাই টু এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি বাই ফোর, মানে চার গুণ কম হচ্ছে ভূপৃষ্ঠের তুলনায় তাই তো। তাহলে এখন টি ওয়ান, টি ওয়ান হচ্ছে কি ভূপৃষ্ঠের দোলনকাল, তাহলে টি ওয়ান ইকুয়াল টু কত হবে, টি ওয়ান ইকুয়াল টু হবে টু পাই রুট ওভার এল বাই জি, আর আর উচ্চতায় তাহলে দোলনকাল কি হয়ে যাচ্ছে টু পাই রুট ওভার এল বাই জি বাই ফোর, অর্থাৎ এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে টু পাই রুট ওভার এল বাই জি ইন্টু ফোর রুটের মধ্যে, তাহলে ইকুয়াল টু হচ্ছে টু টাইমস অফ টি ওয়ান, এটা দাঁড়াচ্ছে। এখন আমাকে বেরিয়ে বের করতে কি বলেছে, বের করতে বলেছে টি টু বাই টি ওয়ান, অর্থাৎ টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে, টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু বাই ওয়ান, অর্থাৎ টু ইস টু ওয়ান এর হচ্ছে অনুপাত, বোঝা গেল। ওকে, এরপরে কোশ্চেনটা তাহলে দেখা হোক। এরপরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে বলছে যে একটি লিফট এ ত্বরণ নিয়ে নিচে নামছে, লিফটটির মধ্যে একটি সরল দোলক থাকলে দোলকের পর্যায়কাল কত হবে, আচ্ছা যদি একটা লিফট এ ত্বরণ নিয়ে নিচে নামে তাহলে একটা জিনিস বলতো, যে এর ক্ষেত্রে যে লব্ধি ত্বরণ সেটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, যে জিটা আমার নিচের দিকে কাজ করছে আবার এটাও নিচের দিকে কাজ করছে, তাহলে লব্ধি ত্বরণ যদি এ জি প্রাইম লিখি তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ প্লাস জি, অর্থাৎ এই ক্ষেত্রে দোলকের পর্যায়কাল আগে কত ছিল, টি ইকুয়াল টু হচ্ছে টু পাই, দোলকের দৈর্ঘ্য যদি এল হয় এল বাই জি, তাহলে এখন দোলকের পর্যায়কাল টি প্রাইম ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু পাই রুট ওভার এল বাই জি প্রাইম, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে টু পাই রুট ওভার এল এ প্লাস জি, অর্থাৎ কি হচ্ছে এ প্লাস জি যদি বাড়ে তাহলে টি প্রাইম এর মান কমছে, অর্থাৎ দোলকের পর্যায়কাল মানটা হবে এইটা এবং এই মানটা আস্তে আস্তে কমবে বা কম হবে টি এর তুলনায় কম, কারণ টিটা গ্রেটার দেন টি প্রাইম। ওকে, এরপরে কোশ্চেনটা দেখা যাক, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কি বলছে, যে 0.1 কেজি ভরের একটি বস্তু কণা 0.5 মিটার বিস্তার নিয়ে
সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। কণাটি যখন সাম্যাবস্থান দিয়ে যায় তখন তার গতিশক্তি হয় 8×10⁻³ জুল। প্রাথমিক দশাকোণ 60° হলে কণাটির গতির সমীকরণ লেখো। তাহলে দেখো আমরা কি জানি কণার গতিশক্তি ইকুয়াল টু ফর্মুলা কি ছিল বলতো? বিস্তার দিয়ে দিয়েছে এখানে দেখো, তার মানে এম ইকুয়াল টু দিয়েছে 0.1 কেজি, বিস্তার ইকুয়াল টু কি দিয়েছে, এ ইকুয়াল টু দিয়েছে 0.5 মিটার, এটা দিয়েছে। এখন কণাটি যখন সাম্যাবস্থান দিয়ে যায় তখন তার গতিশক্তি দিয়েছে এত, তাহলে কণাটার যখন সাম্যাবস্থানে কি হয়, সাম্যাবস্থানে ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো কখন, যখন সাম্যাবস্থানে থাকবে, সাম্যাবস্থানে থাকবে, ঠিক আছে, সাম্যাবস্থানে থাকলে ওয়াই ইকুয়াল টু জিরো। অর্থাৎ সেক্ষেত্রে গতিশক্তি ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় ওয়াই জায়গায় জিরো, অর্থাৎ এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এই মানটা দিয়েছে 8×10⁻³। তাহলে এখান থেকে দেখো ওমেগা স্কোয়ারের মানটা কত বেরোচ্ছে, যে 2×8×10⁻³ বাই এম এর মানটা দিয়েছে 0.1, এর মানটা কত দিয়েছে 0.5, বের স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 0.5×0.5, অর্থাৎ এই মানটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে হাফ ইন্টু হাফ 4, তাহলে উপরে হয়ে যাচ্ছে 4×8, 4×2×8 আর ইন্টু এই ওপরে হয়ে যাচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে 10⁻² এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু কি বেরোচ্ছে, ওমেগা ইকুয়াল টু বেরোচ্ছে 8×10⁻¹, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে 0.8, এটা হচ্ছে ওমেগার মানটা। তাহলে ওমেগার মান যদি এইটা বেরিয়ে গেল, তাহলে এখন আমাদের সমীকরণ কি জানি আমরা, যে ওয়াই ইকুয়াল টু হয় এ সাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে ফাইটাকে বলা হয় ইপক বা প্রাথমিক দশা। অর্থাৎ এখানে যদি মানগুলো বসাই, দেখো এ ইকুয়াল টু কত পেয়েছি 0.5, অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0.5×সাইন, এই জায়গায় হচ্ছে 0.8×টি প্লাস প্রাথমিক দশাকোণ কত বলেছে 60°, তাহলে 60°কে লিখতে পারি π/3, অর্থাৎ আমার সমীকরণটা দাঁড়াচ্ছে এইটা, গতির সমীকরণ। ওকে, তাহলে 9 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এরপরে আসছি আমরা 10 নম্বর কোশ্চেন, তো বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। তো দেখো 10 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, 10 নম্বর কোশ্চেনে বলছে যে দুটি সরল দোলগতির সমীকরণ y1 = কি দেয়া আছে, a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 1, আর একটা সমীকরণ দেয়া আছে y2 = a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 2। ওকে, তাহলে এখন লব্ধি বিস্তার নির্ণয় করতে বলেছে, অর্থাৎ y = হচ্ছে y1 + y2 ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 1 প্লাস এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 2, এটা দাঁড়াচ্ছে, তাই তো? এখন আমি যদি এটাকে যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? তাহলে এটাকে যদি কমন নিই তাহলে হয়ে যাচ্ছে যে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 1 প্লাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 2। ওকে, তাহলে এখান থেকে দেখো সাইন এ সি প্লাস সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফেলছি, তাহলে ইকুয়াল টু কি হয়, যে এ ইন্টু 2× সাইন ওমেগা টি প্লাস ডেল্টা 1 প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা 2/2× কস, এই দুটো মাইনাস, তাহলে হচ্ছে ডেল্টা 2 − ডেল্টা 1/2, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2A×cos√2 − √1/2×sin, এখানে হয়ে যাচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2/2, এই পুরোটা ফার্স্ট ভাগটার মধ্যে। ওকে,
তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে ফর্মটাকে লিখতে পারি যে ইকুয়াল টু আর ইন টু সাইন ওমেগা টি প্লাস ফাই, এই ফর্মে লিখতে পারি, যেখানে ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ফাই ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু বাই টু, আর আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু এ কস ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান বাই টু। এখন আরটা ইকুয়াল টু এটা কেন লিখলাম, কারণ এখানে দেখো কোনো টাইমের সাথে ভ্যারি করছে না, অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে আমার কি লব্ধি বিস্তারের মান যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে, অর্থাৎ লব্ধি বিস্তার হচ্ছে টু এ কস ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান বাই টু। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই করে এইভাবে তোমরা সলিউশন গুলো করবে, দেখবে তোমাদের কোশ্চেন পেপারে এইরকমই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, পরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি।